Hey guys, welcome or welcome back to my channel. My name is Anindita and welcome to yet another new food challenge video. I don't know how many food challenge video, but yes, I'm so excited to do this. So, I survived for a little bit. But I have a lifeline that I use it. But I have a lifeline. So yeah guys, video ta asha kori tomader bhalo lagbe obviously like share and subscribe karo guys please amar channel 90% er upore manush amar video dekhe but subscribe kore na ami jani na keno subscribe kore na and please bhalo lagle subscribe kore dio and yeah guys further ado let's get started. So guys, আমাদের এটা পাউরুটি নিয়েছি আমাদের বাসার মধ্যে কাকু আসমনের কাছ থেকে 5 টাকা নেয় এই পাউরুটি গুলো ঠিক আছে সাইজে বেশ বড়ই হয় এটা খেলে সকাল সকাল সবারই পেট ভরে যায় তো আমি এটা দিয়ে আজকে একটা স্যান্ডউইচ বানাবো আলু টিক্কি স্যান্ডউইচ আমার এটা খেতে খুবই ভালো লাগে ঠিক আছে ভীষণ ইজি সিম্পল বানানো এটাকে জাস্ট একটুখানি আমি টোস্ট করে নেই হালকা আর তারপরে হচ্ছে আমি এর মধ্যে আলু মাখা দিই ঠিক আছে তোমরা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারো আমি আলু মাখা দিয়ে এটা বেশ একটা আলু টিক্কি যে ফ্লেভার হয় না ওরকম স্যান্ডউইচ টাইপে লাগে ওটা দিয়ে দিয়েছি আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি উপর দিয়ে যেটা পিৎজার সঙ্গে দেয় আর দিয়েছি একটু টমেটো সস তো হচ্ছে মানে পাউরুটির ইনগ্রিডিয়েন্টসে সব কিছু দিয়ে আমাদের এখানে 5 টাকার আমি মানে সব মিলিয়েছি মিলিয়ে তো মোর 10 টাকা স্যান্ডউইচ হয়েছে এখানে সো গাইস এই যে আমার এই স্যান্ডউইচ তৈরি ঠিক আছে তো 5 টাকা পাউরুটির আর 5 টাকা আমি হচ্ছে যে আলু আর হচ্ছে সস নিয়েছি কি 5 টাকা হচ্ছে আমি আলু সস দিলাম কারণ এটুকু খেতে গেলে বাজারে 10 টাকা তো নেবেই ঠিক আছে কমে দেবে না তো আমি 10 টাকায় হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট হলো Guys, এখন লাঞ্চের টাইম লাঞ্চ একটা ব্যাপক জোগাড় হয়েছে আমাদের বাড়ির এখানে যে মট আছে ওখানে রথের জন্য প্রত্যেকদিন খিচুড়ি খাওয়ানো হয় আর এটা পুরো ফ্রি ফ্রি অফ কস্ট যে যাবে তাকে মানে এরকম খেতেও দেওয়া হয় আর বাড়িতে যদি কেউ আনতে চায় তাকে দিয়েও দেওয়া হয় তার মা বলছিল যে হচ্ছে অনেক লোক গিয়েছিল প্রতিদিনই এরকম ভিড় হয়েছে প্রতিদিনই মানুষ যায় কোনদিন কম হয় কোনদিন বেশি হয় তো আমি ভাবলাম ঠিক আছে আমার জন্য নিয়ে এসো এটা যেহেতু একদম ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগে না ঠিক আছে তাই জন্য আমি এটা দিয়ে আমার লাঞ্চ শেষ করে নেবো আর বেশ ফুলফিলিং একটা ভালো লাঞ্চ হেলদি লাঞ্চ আর হচ্ছে আমার কোনো পয়সা খরচা আমি একদম ফ্রিতে আমি লাঞ্চটা পেয়ে গিয়েছি তো এটা আমি খাবো তো আমার মাকে বলেছিলাম আমি নিয়ে আসতে কারণ প্রচণ্ড গরম আজকে বাইরে ছিল প্রচণ্ড প্রচণ্ড রোদ্দু তো আমি মাকে বললাম তুমি এনে দাও আগের দিন গিয়েছিলাম খুব ভিড় হয়েছিল আজকে মা এনে দিয়েছে এটা দিয়ে লাঞ্চ হবে হ্যাঁ গাইস তো আমরা এখন যাচ্ছি কোথায় যেন বাইরে যাচ্ছি সাথে আমার সাথে আছে পাঁচুবোতল সিংহরা চক্রবর্তী প্লিজ ঠিক আছে আমরা এখন যাচ্ছি খাবার কিনতে আমি সকালবেলা পর্যন্ত 10 টাকা খরচ করেছি আমার কাছে 40 টাকা আছে পাঁচুর বাজার আনলিমিটেড পাঁচু যা চাই তাই কিনতে পারে বাট আমার কাছে লাইট হয় না কোথাও একটা কথা বলবো তো এই যে আমি যাচ্ছি টাকা নিয়ে ওখানে 100 টাকা আছে কারণ পাঁচুও খাবে পাঁচুর জন্য টাকা নেওয়ার জন্য আমি 100 টাকা নিয়েই যাচ্ছি কারণ তুমি তার কাছে তাই আমরা বাড়ি এসেছি আমরা নিয়ে এসেছি হচ্ছে রোল ঠিক আছে এটা হচ্ছে এগ রোল এটার দাম হচ্ছে 30 টাকা তো আমার কাছে যেহেতু 40 টাকা বাকি ছিল তো ডিনার আর স্ন্যাক্স মতো আলাদা করে পয়সা ছিল না তো আমি এখানে 10 টাকা 30 টাকা এটা নিলাম এখানে এসেছি ফুটি কারণ প্রচন্ড গরম ঠিক আছে তো ফুটি ভাবলাম ফুটি নিয়ে একসাথে মিশিয়ে মিশিয়ে খেতে পারবো ঠিক আছে আর আমার সাথে গেছিলো পাঁচু পাঁচু গো জন্য আমি সেম জিনিসই কিনে দিয়েছি Promise all these years we pack our things and disappear
গাইস আমাদের চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সকালে আমরা 10 টাকার যে স্যান্ডউইচ সকালে যে 10 টাকা স্যান্ডউইচ খেয়েছিলাম দুপুরে খিচুড়ি আসলে আমি ভেবেছি কি উল্টোরাত আজকে আমি তাই ভেবেছি উল্টোরাত শনিবার দিন এখন দেরি আছে ঠিক আছে আসলে মঠে আমাদের এখানে মানে এই কদিন প্রতিদিন অনুষ্ঠানে প্রতিদিনই খিচুড়ি খায় তো আমি জানতাম না মানে সেটা মানে আমি ঠিক জানতাম না যে ওই কারণে হচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছে কালকেও খাইয়েছে কালকে অনেক লোক হয়েছিল আজকেও খাইয়েছে তো আমি ঠিক জানতাম না আর হয়েছে মানে উল্টো রত আমি মতো ভাবছি রত তো সেদিন হলো আবার উল্টোরাত শুরু হয়ে গেলো মা বললো উল্টোরাত শনিবার দিনকে এমনি খাইয়েছে তো ওখান থেকে খিচুড়ি খেলাম ভোগের খিচুড়ি আর আমি ভেবেছিলাম যে একটা লাইক কিছু সন্ধ্যাবেলায় খাবো আর রাত্রে খাবো বাট দুবার তো সন্ধে রাতে বেরোনো সম্ভব না তো আমি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে এগ রোল ছিল ওটার দাম 30 টাকা আর চিকেন রোল নিল 50 টাকা আমার কাছে 40 টাকায় ছিল না হ্যাঁ 50 টাকা তো আমার কাছে 40 টাকা ছিল তো আমার জন্য 30 টাকার এগ রোল নিয়ে 10 টাকা দামের একটা ফ্রুটি নিয়ে নিই ভাবলাম যে এখন এমনিতেই 8টা বেজে গিয়েছে মানে খেয়ে দেয়ে ড্রেসড করে বুনুকে দিয়ে আসলাম এতক্ষণ 8টা এমনি বেজে গিয়েছে এরপরে আমি আর কিছু খাবার আমার মানে পেট এমনি ভর্তি তো আমি একটা ফ্রুটি নিয়ে নিই তো আমার পুরোপুরি হয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে চ্যালেঞ্জটা ভালো লেগেছে ঠিক আছে আমি চেষ্টা করছি 50 টাকার মধ্যে করার যেটিভাবেই মানে হোক টাইট করে বাট ইয়েস আজকে দুপুরে লাঞ্চটা পেয়ে গেছি বলে অনেকটা ইজিলি হয়ে গেল আর গুনু শুনছিল যে তুমি কী করে করলে 50 টাকার মধ্যে কী করে করলে আমি বললাম ওয়েট বেবস ওয়েট ভিডিও আসলে দেখতে পাবি সো ইয়া গাইস দ্যাটস ইট ফর টুডে আই হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ 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 আই ইনসিস্ট প্লিজ সাবস্ক্রাইব করো আর সো গাইস দ্যাটস ইট ফর টুডে আই হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও আর যদি এরকম ভিডিও দেখতে চাও আরও মজাদার কন্টেন্ট দেখতে চাও ব্লগ দেখতে চাও মেকআপ দেখতে চাও ওষুধ দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমি বারবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখো আমি পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা